এখন খণ্ডযুদ্ধ বঙাইগাঁও জেলার অভয়াপুরীত লাগিল এই খণ্ডযুদ্ধ দুটা ফৈদর মাজত অরিয়াওরি কিহর বাবে এই ধরনে মহিলায়ও আক্রমণ করেছে এই কেগরাকী ব্যক্তি এয়া কোনো সীমার কাজিয়া নহয় প্রকৃততে বিদ্যুৎ কর্মচারী আর বিদ্যুৎ গ্রাহকর মাজরহে খণ্ডযুদ্ধ এয়া বিদ্যুতর মাসুল পরিশোধ নকরার বাবে অভয়াপুরী বিদ্যুৎ উপসংমণ্ডলর কর্মচারিয়ে বিদ্যুৎ কর্তনের বাবে যাওয়াত পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে ফলত রণক্ষেত্রত পরিণত হয় অভয়াপুরীর এইটু অঞ্চল বিদ্যুতর মাসুল পরিশোধ নকরার বাবে অভয়াপুরী বিদ্যুৎ সংমণ্ডলর নির্দেশত কর্মচারী কেইগৰাকীয়ে বিদ্যুৎ কর্তন করার বাবে লক্ষ্মণ আর্য নামৰ ব্যক্তিগৰাকীর ঘৰলৈ গৈছিল তাতেই কথার কটাকটি লাগি বাকযুদ্ধ গৈ খণ্ডযুদ্ধত পরিণত হয় গৃহস্থই প্রথমে প্রফুল্ল কুমার রায় নামৰ কর্মচারীগৰাকীর চকুত বিষনাশক স্প্রে মারি দিয়ে আর উপর্যুপরি আক্রমণ করে এই হতাহতি ঘটনাত বিদ্যুৎ বিভাগৰ দুজন লোক আঘাতপ্রাপ্ত হয় আর ইয়ারে এজনের দাঁত পর্যন্ত ভাঙি গৈছে ঘটনাস্থলীত তাৎক্ষণিকভাবে বরঘোলা আরক্ষী চকীর এটা দল উপস্থিত হয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারীসকলক উদ্ধার করে আর সৃজনগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার বাবে লই যায় মার পিটু হয়েছে আপনার কাউন্টার 3,000 কিমান 6,000 কিমান হয়েছে পয়সা তো আজ এরি নহে কালি মই দি আহিম কয়টো নহব এরি কিবা দিবা লাগবে কেতে নহলে মই কলো 3,000 টাকা দাও 3,000 টাকা দিলু টাকাটা দিলু দিয়ার পিছতে রিসিপ্ট খুঁজিছো রিসিপ্ট নেতো কিন্তু আমার লাইন কাটার জন্য অর্ডার ওলাইছিল পিছত ঘটনাটোর হইতে জড়িত লোক সকলক আরক্ষীয়ে আরক্ষী চকীলৈ লৈ আহিছে অভয়াপুরীর পৰা ইনামুল আহমেদ ডিবি নিউজ